রমাদানের মধ্যে 21টা স্পেশাল আমল। নম্বর ওয়ান হইল রমাদানের আগে চাঁদ দেখা, শাবানের শেষের দিকে 29 তারিখ এবং 30 তারিখ আমরা কি করব, চাঁদ দেখার সুন্নাহ আদায় করব, এটা নম্বর ওয়ান। আর নম্বর টু হইল সিয়াম সাধনা, রোজা রাখা, রোজা রাখা এটা হলো 2 নম্বর আমল। আমরা যেহেতু আল্লাহ তাআলা রমাদানের মধ্যে আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, এই জন্য রোজা রাখা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো রাতের বেলা আমরা তারাবির নামাজ পড়বো, রাতের বেলা আমরা কি করবো, তারাবির নামাজ পড়বো। তারাবির নামাজ পড়া এটা কি সুন্না, তারাবির নামাজ পড়া এটা সুন্না। আর 4 নম্বর হইল যে সেহরি করা, সেহরি করা এটা সুন্না, সেহরি করা এটা কি সুন্না, যেহেতু সহরের মধ্যে কি আছে, বরাকা আছে। 5 নম্বর হইল ইফতার করা, ইফতার করা এটাও সুন্না, ইফতার করা এটা কি, ইফতার করাও সুন্না। কিন্তু এই ইফতারকে সেহরিকে আমরা কি করব, শেষের দিকে করব, শেষ প্রহরে করব। আর ইফতারকে আমরা এই টাইম হওয়ার পরে বিলম্ব করব না, ইফতারকে আমরা তাড়াতাড়ি করব। এরপরে আপনার কি করব, ইফতার এবং সেহরির মধ্যে খেজুর খাওয়ার চেষ্টা করব, ইফতার এবং সেহরির মধ্যে কি করব, খেজুর খাওয়ার চেষ্টা করব। 7 নম্বর হইল দিন ভর পুরো দিনের মধ্যে রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব। এরপরে যে বলা হয় যে 8 নম্বর হইল যে সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার গুণা থেকে আমরা বিরত থাকবো। যত রকমের গুণা আছে আমরা সবাই জানি গুণা কি, এটা আমরা জানি। হ্যাঁ, মা বোনরা পর্দায় থাকবেন এবং এই নামাজ পড়বেন, এই এরপরে আপনার কি করব, যেগুলো আমরা যেগুলো আল্লাহ তালা বলছেন করার জন্য, যদি আমি এটা করি না তাহলে গুণা হয়ে যাবে, নামাজকে ছেড়ে দিলে গুণা, এটা কবে গুণা হয়ে যাবে। এই জন্য আমরা কি করব যে আমরা সকল প্রকার পাপাচার থেকে আমরা বিরত থাকবো, সকল প্রকার পাপাচারকে আমরা বর্জন করব। এরপরে আমরা বলছি যে বিশেষ করে মিথ্যা কথা থেকে বাঁচবো, গীবত শেখা থেকে বাঁচবো, এরপরে আপনার ঝগড়া থেকে বাঁচবো। 9 নম্বর আমল হইল যত রকমের নেক আমল আছে রমাদানের মধ্যে এই সবগুলা কোয়ালিটি মেনটেন করে করবো, রমাদানের মধ্যে যত আমলই করব এই সবগুলো কোয়ালিটি মেনটেন করে করব। এর মধ্যে একজন ফিরিস্তা বলেন যে রমাদানের মধ্যে ইয়া বাগিয়াল খাইর, যে আকবিল, যে হে খাইরের কল্যাণের কামনাকারী তুমি আগে বাড়ো। আর বলছেন ইয়া বাগিয়াল শার আকসির, হে অকল্যাণের যারা তোমরা অকল্যাণ করছো, গুণা করছো, তুমি এখন আর কত করবে, তুমি স্টপ করো। এরপরে 10 নম্বর আমল হইল খুব গুরুত্ব সহকারে, খুব গুরুত্ব সহকারে ইস্তেকফার করা, এটা আমাদের রমাদানের মধ্যে মেইন টার্গেট, যে আমরা রমাদানের মধ্যে, এই রমাদানের মধ্যে আমরা আমাদের গুণাকে মাফ করাবো। 11 নম্বর হইল যে রমাদানের মধ্যে আমরা মানুষদেরকে ইফতার করাবো, মানুষদেরকে আমরা কি করবো, ইফতার করাবো। 12 নম্বর হইল কোরআনকে বেশি বেশি করে পড়বো, কোরআনকে আমরা বেশি বেশি করে পড়বো। এরপরে যে কোরআন বেশি বেশি করে আমরা একজন আরেকজনকে শোনাবো। আর 13 নম্বর আমল হইলো বেশি বেশি করে সৎকা করব, বেশি বেশি করে সৎকা করব। আর 14 নম্বর আমল হইলো তাহাজ্জুদের নামাজ পড়বো। আর 15 নম্বর আমল হইলো রমজানের মধ্যে সম্ভব হলে উমরা করব, সম্ভব হলে উমরা করব। আর 16 নম্বর আমল হইলো রোজা রেখে বেশি বেশি করে মিসওয়াক করব। আর 17 নম্বর আমল হইলো রমজানের শেষ দশকে এতেকাফ করা, রমজানের শেষ দশকে এতেকাফ করা। আর 18 নম্বর হইল রমজানের শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা। আর 19 নম্বর হইল লাইলাতুল কদরকে তালাশ করা। আর 20 নম্বর হইল লাইলাতুল কদরের সম্ভাব্য রাত্রিতে বেশি করে ইবাদত করা, দোয়া করা। আর 21 নম্বর সর্বশেষ আমল হইল যে ঈদের চাঁদের দেখার পরে, ঈদের দিন সকালে অথবা ঈদের একদিন দুই দিন আগে সদকাতুল ফিতর আদায় করা, সদকাতুল ফিতর আদায় করা।